বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মেলন পালিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের উত্তরভাগ চারঙ্কপুরীতে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মেলন পালিত হলো। উপস্থিত ছিলেন বহু তৃণমূলের কর্মী সমর্থকরা। এছাড়া উপস্থিত ছিল বারুইপুর পূর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী ও রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী সহ আরও অনেকে। বারুইপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। প্রতিটা বিধানসভায় মতনই আমাদের বিধানসভা বারুইপুর পূর্ব বিধানসভা আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের সচেষ্ট সহযোগিতায়। আমরা প্রথম আপনারা জানেন আমি প্রথমেই বিজয়ার সবাইকে আমার মায়েরা বোনরা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আমার নতমস্তকে বিজয়ের প্রণাম নমস্কার জানাই। আমার থেকে বয়সে বড় যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার নতমস্তকে শুভ বিজয়ক নমস্কার প্রণাম জানাই আর সমবয়স্ক এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে গরিব মানুষের কথা বলার মতন কেউ নেই, গরিব মানুষকে দেখবার মতন কেউ নেই। যে গরিব মানুষ যারা 100 দিনের কাজ করেছে, যাদের মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত ঝরিয়ে যারা খেটেছে, প্রতিটা মানুষ 100 দিনের যারা কাজ করেছে কেউ 8,000, কেউ 10,000, 12,000 টাকা পায়। দিল্লির সরকার একটা হিটলার সরকার, তারা আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এবং বাংলার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিয়েছে, প্রতিবাদ করেছে বাংলার গরিব মানুষের জন্য, ভারতবর্ষের গরিব মানুষের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে সামনে ধর্ণায় বসেছে দিনের পর দিন গরিব মানুষের জন্য।